পুরো দিঘাতে মেলা বসেছে মনে হচ্ছে গাইস। এই ব্লগ গুলো টোটালটাই দিঘা ব্লগ হতে চলেছে। ফেসবুকে গিয়ে ভিডিও করে দিলাম তো আর নানটা পড়া হয়নি। আমি আগে ফার্স্ট টাইমে যখন এসেছিলাম বা তারপরেও যখন এসেছিলাম তখন এত কিছু ছিল না, এখন যত কিছু দেখতে পাচ্ছি। আমি রাত্রে এসেছি বিচের পারে, দেখো কোনো ব্রিজ দেখা যাচ্ছে না, পুরোটা জলে ভরে গেছে। সাইডে লোক ভর্তি, সব শুধু ফিশ স্টল। আজ বেদা মঙ্গল হলো, এত মানুষ ভরে গেছে না, হোটেল দিতে মানুষের প্রবলেম হচ্ছে, দ্যাটস ওয়াই দামটা বেড়ে গেছে। আমাকে দেখে অলরেডি বুঝে গেছে আমি খুবই ভালো আছি। হ্যালো গাইস, ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল ব্লগার গার্ল সুইটি। আই হোপ কি তোমরা সবাই ভালো আছো। আমাকে দেখে অলরেডি বুঝে গেছো আমিও খুবই ভালো আছি। সো গাইস, তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি আমার নিউ জার্নি, নিউ ব্লগ। সো ফুল ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। এই ব্লগগুলো টোটালটাই দীঘা ব্লগ হতে চলেছে। বুঝতে পারছো আমি কলকাতা থেকে দীঘা চলে এসেছি গাইস। আমি এখন দীঘাতে রয়েছি। দীঘাতে আমি টোটাল যে ভিডিওসগুলো করবো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। সো তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে আমার সাথে থাকো, টোটাল ভিডিওসগুলো তোমরা দেখতে পাবে। গাইস, দীঘাতে আসার পর বললাম যে তখনই আমরা দীঘাতে স্নান করে নেবো, মানে একটু একটু এসেই স্নানটা করবো, বাট আসা হয়নি। ফেসবুকে গিয়ে ভিডিও করে দিলাম তো আর স্নানটা করা হয়নি। স্নান করে ওখান থেকে ফ্রেশ হয়ে দীঘাতে এলাম, মানে সিবিচের সামনে এলাম। আমি আগে ফার্স্ট টাইমে যখন এসেছিলাম বা তারপরেও যখন এসেছিলাম তখন এত কিছু ছিল না, এখন যত কিছু দেখতে পাচ্ছি। এই সাইডটা দেখো, দুবার আমি দীঘাতে এসেছি তখন এত ভিড় কখনোই দেখিনি। এই ফার্স্ট টাইম আমি এতটা ভিড় দেখছি, খুবই ভালো লাগছে। মনে হচ্ছে না একটা ভালো সময় এসেছি যে এত মানুষ দীঘাতে পুরো ঘুরে গেছে। এমনকি গাইজ, হোটেল পেতেও প্রচুর সমস্যা হচ্ছে। হোটেলের রেট এত বেশি কি বলবো, মানে অ্যাকচুয়ালি এত মানুষ ভরে গেছে না, হোটেল দিতে মানুষের প্রবলেম হচ্ছে, দ্যাটস ওয়াই দামটা বেড়ে গেছে। কি করার, সবাই ছুটি কাটাতে এসছে। ইভেন সমুদ্র সৈকতে ছুটি কাটাতে সবারই ভালো লাগে সেই ওয়াই। তো চলো গাইজ, এখন কিছু খেয়ে নিই, সেগুলো শেয়ার করি তোমাদের সাথে। পুরো দীঘাতে মেলা বসেছে মনে হচ্ছে গাই। আমি ছোট থাকলে গাড়িগুলো চড়তে পারতাম। গাইস দেখো, চারি সাইডে লোক ভর্তি। গাইস ফাইনালি আমি রাত্রে এসেছি বিচের পারে, দেখো কোনো ব্রিজ দেখা যাচ্ছে না, পুরোটা জলে ভরে গেছে। কারণ সকালের জন্য ওয়েট করতে হবে আমাকে সমুদ্র স্নান করার জন্য। যাই হোক, বাট এত লোকজনের মধ্যে বা এই পরিবেশটা বা এত হাওয়া দিচ্ছে,
গাইস, সমুদ্রের জল যেভাবে এই পাথরগুলোতে আছড়ে পড়ে, এই সাউন্ডটা আমার খুবই ভালো লাগে। একা একা বসে এই সাউন্ডটা শুনতে সত্যি দারুণ লাগে। এই ওয়েদারে একটা গোলা খাবো না হতেই পারে না। গাইস, এবারেরটা ধরলে মোটামুটি আমি থার্ড টাইম দীঘায় এলাম। তো এইবারের মতো ভিড় না আমি কখনো দেখিনি। এত লোক দীঘাতে এসে আমি এই ফার্স্ট টাইমই দেখছি। আমার খুবই ভালো লাগছে, দীঘাতে মেলা এরকম থাকে বাট এতটা নয়, এতটা আমি দেখিনি। এত বড় হয়ে যাওয়ার পরে ওই বাচ্চাদের গাড়িগুলো দেখে ওঠার ইচ্ছাটা বোধহয় আমার কখনোই যায় না। গাইস, মোটামুটি 10টা বেজে গেছে, তবুও দেখো এত ক্রাউড। ঠিক আছে, মনে হচ্ছে আজকে সারা রাত এখানেই থেকে যাবো, এরকম একটা ব্যাপার লাগছে মনের মধ্যে। ঠিক আছে, খুবই ভালো লাগছে, খুবই। আর আই থিঙ্ক তোমরা দেখে বুঝতে পারছো যে কতটা ক্রাউড রয়েছে। দেখো আমাদের দত্তপুকুরে ওই টাইপের একটা টি স্টল করেছে, খুব ভালো লাগে, আমি খেয়েছি সেখানে গিয়ে। টিও